যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান। বাড়িটাকে সুন্দর করে সাজানো ছিল। আলো আর আতশবাজি দিয়ে নতুন বৌমা নমিতাকে স্বাগত জানান রমাদেবী। তখনই রমাদেবী কলসি ঠেলে বৌমাকে গৃহপ্রবেশ করতে বলেন। আরে কি মা, এইভাবে তোমার বৌমার গৃহপ্রবেশ হবে না, আগে আমাদের দাবি মানতে হবে। এই মেয়েটাও না, দাদার বিয়েতে একেবারে লোভী হয়ে গেছে দেখছি, সব কথায় ঝগড়া করছে। এই যে সোহম, বাড়িতে ঢুকতে গেলে নিজেদের বোনেদের ডিমান্ড পূরণ করো। ওনার কথা শুনে আশেপাশের সমস্ত মহিলা হাসাহাসি শুরু করেন। হাসি মজার মধ্যে নতুন বৌমা গৃহপ্রবেশ করেন। রমাদেবী নতুন বরবৌকে নিয়ে যখনই ঠাকুর ঘরে পৌঁছল, তখন তাদের জন্য যে প্রদীপটা জেলে রাখা হয়েছিল তা নিভে যায়, যা খুবই অশুভ দিককে ইঙ্গিত করে। এ কি রকম অমঙ্গল, প্রদীপ নিভে গেল! সবার কথা শুনে রমাদেবীও খুবই চিন্তায় পড়েন, কিন্তু তা সত্ত্বেও উনি হেসে বলেন, আরে কি দিদি, তুমিও না, কিসের আবার অমঙ্গল? বিয়েটা নির্বিঘ্নভাবে হওয়ার জন্য প্রদীপ চালানো হয়েছিল, এখন তো বিয়ে হয়ে গেছে, আর বউয়ের গৃহপ্রবেশও সুষ্ঠুভাবে হয়ে গেছে, হাওয়া দিয়েছে তাই প্রদীপটা নিভে গেছে, তাতে কি হয়েছে? সৌমিয়া, বৌদিকে তার ঘরে নিয়ে গিয়ে বিশ্রাম করতে দে, ঠিক আছে? তখনই রমাদেবীর ফোনে একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোনে কথা বলার পরে উনি কেঁদে ওঠেন। কি হলো মা? সব শেষ হয়ে গেছে বাবা, আমাদের দিল্লির ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে, শ্রমিকদের বাইরে আনার সুযোগটাও পাওয়া যায়নি, সব শেষ হয়ে গেছে। মায়ের কথা শুনে সোহম মাটিতে বসে পড়ে। এসব শোনার পরে নমিতা খুবই আনন্দিত হয়, ওর বড় বড় কালো চোখ সবুজ রঙের হয়ে যায় আর মুখটা হয়ে যায় সাদা। বাড়িতে এই বউ শুভ নয়, আশা মাত্রই দেখো কি হলো। বৌদি, আপনি সম্পর্কে তো বড়, কিন্তু আপনার আমার বৌমাকে কিছু বলার কোনো অধিকার নেই, এটা তো একটা দুর্ঘটনা, এতে বৌমার কি দোষ? সোহম, আমি সব বুঝতে পারছি, কিন্তু এখন তুমি ঘরে যাও, ওখানে বৌমা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। এইরকম অবস্থায় বাবা মাকে ছেড়ে সোহমের যেতে কিছুতেই ইচ্ছে হচ্ছিল না, কিন্তু বারবার রমাদেবী বলার পর সোহম নমিতার কাছে যেতে বাধ্য হয়। সোহমের মনে হয় বাইরে সব আত্মীয়দের কথা শুনে নমিতার নিশ্চয়ই খারাপ লেগেছে, ও খুবই চিন্তিত হবে। কিন্তু সোহম ঘরে আসার পর দেখে নমিতা ঘরের মধ্যে নেই। সোহমের তখন মনে হয় নমিতা নিশ্চয়ই ওয়াশরুমে আছে, এই জন্যে সে ওয়াশরুমের দরজায় ধাক্কা দেয়। কিন্তু কোনো উত্তর না পাওয়ার পর ও আস্তে করে দরজা ধাক্কা দিয়ে খোলে, দেখে বাথরুমেও কেউ নেই। সোহম ভাবে যে নমিতা গেল কোথায়, কারণ নমিতা বাড়িতে কাউকে চেনেও না, তাই ঘর ছেড়েও কোথায় যেতে পারে। সোহম কাউকে কিছু জিজ্ঞেসও করতে পারছিল না, কারণ বাইরে সবাই খুব চিন্তায় ছিল। সোহম তখন নমিতাকে ফোন করে, কিন্তু ওর ফোনটাও ঘরের মধ্যেই বাজতে থাকে। সোহম বুঝতে পারছিল না যে সে কি করবে। একদিকে কোম্পানির এত বড় একটা ক্ষতি, আর অন্যদিকে নতুন বউ নমিতা নিখোঁজ। সোহম ঘর থেকে বেরিয়ে আসে, তখন রমাদেবী অবাক হয়ে জিজ্ঞেস করেন, কি হলো বাবা, এত রাতে ঘরের বাইরে কেন এলি? বাড়ির অতিথিরা দেখলে কি বলবে? মা, তুমি চিন্তা করো না, নমিতা ঘুমোচ্ছে, আমার মনটা একটু ভালো নেই, তাই আমি একটু ছাদে যাচ্ছি। রমাদেবীর মনে হয় এত বড় ক্ষতি হয়েছে বলে ছেলে খুব টেনশনে আছে, উনি আর বেশি কিছু বলেন না। সোহম ছাদে আসে আর দেখে ছাদে কে একজন দাঁড়িয়ে রয়েছে। সোহম তার কাছে যায় আর গিয়ে দেখে সে আর কেউ নয়, তার স্ত্রী নমিতা। নমিতার সমস্ত চুলগুলো এলোমেলো হয়েছিল, চোখের কাজলগুলো ঘেটে গেছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল অশরীরী। নমিতাকে সেখানে দেখে সোহম বলল, তুমি এখানে? আমি তোমায় নিচে খুঁজছিলাম, তুমি ঘর থেকে ছাদে এলে কি করে? এটা বলে সোহম নমিতার কাঁধে হাত রাখে। তখন নমিতা পিছনে ঘুরে দেখে, ওর শরীরের চামড়া আর লেহেঙ্গা দেখে মনে হচ্ছিল ও যেন আগুনে পুড়ে গেছে। ওর এই ভয়ানক রূপ দেখে সোহম চিৎকার করে ওঠে। নমিতা মাটি থেকে একটু ওপরে উঠে হাওয়াতে সোহমের চারপাশটা ঘুরতে থাকে। হাওয়াতে উঠতে থাকা নমিতাকে দেখে সোহমের মাথা ঘুরতে থাকে আর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। পরের দিন সকালে কেউ ঘরের দরজায় ধাক্কা দিচ্ছিল। দরজা ধাক্কানোর শব্দ শুনে যখনই সোহমের ঘুম ভাঙে, তখন রাতের দৃশ্য সে চোখের সামনে দেখতে পাচ্ছিল।
সোহম ভয়ে কাঁপতে থাকে। আমি তো ছাদে ছিলাম, তাহলে ঘরে এলাম কি করে? তখনই নমিতা ওয়াশরুম থেকে স্নান করে বেরোয়। লাল শাড়ি আর হাতে লাল চুড়িতে দেখে নমিতাকে একদম নতুন বউয়ের মতো খুব সুন্দর লাগছিল। সোহম অবাক হয়ে নমিতার দিকে দেখতে থাকে। কখনো সে সুন্দর নমিতাকে দেখছিল, আবার কখনো সেই ভয়ানক অশরীরী। সোহম কিছু বুঝে ওঠার আগেই দরজায় আবার কেউ ধাক্কা দেয়। যতবার দরজায় কেউ নক করছে, তুমি দরজায় খুলছ না, সবাই কি ভাববে? এটা বলার পর নমিতা যখন দরজা খোলে, দেখে সামনে রমা দেবী দাঁড়িয়ে। গুড মর্নিং বাবা। ওনার কথা শুনে নমিতা ঘাড় নেড়ে সম্মতি জানায়। রমাদেবী সোহমের দিকে তাকিয়ে দেখেন যে সে তখনও বিছানায় শুয়ে। এখনো ঘুমোচ্ছিস? আরে এবার একটু শুধরো, তোর বিয়ে হয়ে গেছে, তাড়াতাড়ি বাইরে আয়। তোর বিয়ের জন্য যে অখণ্ড প্রদীপ জ্বালানো হয়েছিল সেটার পুজো করতে হবে। একবার নিজের বাবাকে দেখ, সকাল সকাল দিল্লিতে যাবে বলে বেরিয়ে গেছে, ওখানে ফ্যাক্টরির কাজ দেখতে হবে তো। বৌমা, এবার তুমি ওকে বোঝাও, আমার তো বয়স হয়ে গেল, এবার জব ছেড়ে বিজনেসে নিজের বাবাকে সাহায্য করুক। মায়ের কথা শোনার পর সোহম চোখের সামনে অন্ধকার দেখতে পায়। মা কোন প্রদীপের কথা বলছেন? ওই প্রদীপটা তো কালই নিভে গেছিল, আর ওই ফ্যাক্টরিতে কালকেই তো আগুন লেগে গিয়েছিল, আর আমি কাল ছাদ থেকে নিচে এলাম কখন? এসব কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। কালকে মা খুব টেনশনে ছিল আর আজকে একদম নর্মাল। সে নমিতার দিকে দেখে। নমিতা রহস্যময়ী দৃষ্টিতে তাকিয়েছিল। তার হাসি দেখে সোহমের মনে একটা অদ্ভুত ভয় সৃষ্টি হয়, আরও ঘেমে নেয়ে স্নান হয়ে যায়। এখনো বিছানাতেই পড়ে থাকবি নাকি স্নানে যাবি? বৌমা, তুমি আমার সঙ্গে এসো, যতক্ষণে সোহম স্নান করে আসছে আমরা বাকি নিয়মগুলো সেরে নি। এটা বলে রমাদেবী নমিতাকে নিচে নিয়ে যাচ্ছিলেন। নমিতা যখন পিছনে ঘুরে দেখে তখন সে হাসছিল। সোহম কিছুই বুঝতে পারছিল না যে সে কি রিয়্যাক্ট করবে। সোহম সমস্ত সত্যিটা মাকে জানাবে বলে ডাকল। মা, তোমার সঙ্গে দরকারি কথা আছে। আগে স্নান করে আয়, তারপরে কথা হবে। রমাদেবী নমিতার হাত ধরে নিচে নিয়ে যান। সোহম বিছানা থেকে নেমে যখন ওয়াশরুমের দিকে গেল, দেখে দরজা বন্ধ রয়েছে। সোহম যখন সেই দরজাটা খোলার চেষ্টা করে, তখন এক ঝটকায় দরজা খুলে যায়। সে শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করার সময় ভাবছিল সে কি করবে। সোহম কিছু ভাবছিল, হঠাৎ সোহম বুঝতে পারে জলটা গরম লাগছে। জল হাতে নিয়ে দেখে জলের জায়গায় রক্ত, পুরো বাথরুমটা রক্তে লাল হয়ে যায়। সে ভয় পেয়ে গিয়ে শাওয়ারটা বন্ধ করে দেয় আর আয়নার দিকে তাকিয়ে দেখতে থাকে। সেখানে সে নমিতার অশরীরী রূপকে দেখতে পায়। কে তুমি? আর তুমি আমার নমিতা তো হতে পারো না। আরে আমি তো তোমার নমিতা, ভুলে গেলে সোহম? এটা বলার পর সে জোরে জোরে হাসতে থাকে। সেই অশরীরীকে হাসতে দেখে সোহম হ্যান্ড শাওয়ারটা সে আয়নার দিকে ছুঁড়ে মারে। আয়না ভেঙে অনেক টুকরো হয়ে যায়। তারপর সোহম টাওয়েল পরে বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে। তারপর সোজা আত্মীয় স্বজনদের সামনে এসে দাঁড়ায়, যেখানে নমিতার জন্য অনেক নিয়ম পালন করা হচ্ছিল। মা, ওই নমিতা, নমিতা বাথরুমে? এটা বলার পরে সে সামনে সোফার দিকে তাকায়, যেখানে নমিতা বসেছিল। কিরে, বউ এক রাতেই তোকে নিজের কাবু বানিয়ে নিয়েছে, বাথরুমেও বউকে দেখতে পাচ্ছিস কি দিদি? তুমিও না সত্যি। হাসি মুখে এই কথা বলার পরে রমাদেবী সোহমের হাত ধরেন আর আত্মীয় স্বজনদের থেকে কিছুটা দূরে নিয়ে এসে বলেন, এসব কি হচ্ছে সোহম? বাড়ি ভর্তি অতিথি এখন টাওয়াল পরে চলে এলি? মা, আমার কথা বিশ্বাস করো, সারা বাথরুমে রক্ত ছড়িয়েছিল আর নমিতাকে আয়নার মধ্যে খুব ভয়ঙ্কর লাগছিল। কোনো কথা শুনতে চাই না। নমিতা সেই কখন থেকে অতিথিদের সঙ্গে এখানেই বসে আছে, বাথরুমে কি করে যাবে ও? মা, আমার কথা বিশ্বাস না হলে আমার সঙ্গে একটু আমার ঘরে চলো। সোহম রমাদেবীর হাত ধরে ওনাকে ঘরে নিয়ে আসে, কিন্তু যখনই বাথরুমের দরজা খুলে রমাদেবীকে সব দেখাতে যায়, তখন দেখে সবকিছু আগের মতোই রয়েছে, এমনকি আয়নার কাঁচও ভাঙেনি। এটা কি করে হতে পারে? যদি আপনি আমাদের চ্যানেলে নতুন, তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেল আইকনে ক্লিক করবেন, যাতে আমাদের সমস্ত নতুন স্টোরি আপনি সবার প্রথমে দেখতে পান।